আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ানুল ইলফিজ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সাক্ষীর অভাবে 15 বছর ধরে ঝুলছে সিরিজ বোমা হামলার বিচার, সতর্ক না হলে ভবিষ্যতে আরো বড় দুর্ঘটনার সংখ্যা পুলিশের। দীর্ঘ বন্যার পর চরম কষ্টে কুড়িগ্রামে দুর্গতরা, এখনো ঘরে ফিরতে পারেনি অনেকে, ত্রাণ ও পুনর্বাসনের আশা। করোনায় বিশ্বে মৃত্যু 7,73,000 প্রায়, মস্তিষ্ক অপসারণের এক সপ্তাহ পরও ভেন্টিলেশনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, 2005 সালে 17 আগস্ট সিরিজ বোমা হামলার পার হলো 15 বছর। দেশব্যাপী বোমা হামলায় বেশিরভাগ মামলার বিচার কাজ শেষ হলেও ঝুলে আছে কয়েকটি মামলা। সাক্ষীর অভাবেই মামলাগুলো শেষ হচ্ছে না বলে জানান ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনির ইসলাম মনে করেন, গোয়েন্দা দুর্বলতা ও জনগণ উদাসীন হলে জঙ্গিরা ভবিষ্যতে সিরিজ বোমা হামলার চেয়েও বড় ধরনের হামলা করতে পারে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 2005 সালের 17 আগস্ট মুন্সিগঞ্জ ছাড়া বাকি 63 জেলায় সিরিজ বোমা হামলা ছাড়া জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। এরপর ক্রমেই আত্মঘাতী হয়ে ওঠে জঙ্গিরা, একের পর এক বোমা হামলায় প্রাণ হারান বিচারক, আইনজীবী, পুলিশ সহ অর্ধশতাধিক মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জেএমবি কাবু হলেও উত্থান ঘটেছে 90 জেএমবির। গুলশানের হলি আর্টিজান, কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা এদের সক্রিয়তার প্রমাণ মিলেছে। 17 আগস্ট সিরিজ বোমা হামলায় দেশে 160টি মামলা হয়েছিল, এখনও নিষ্পত্তির অপেক্ষা রয়েছে কমপক্ষে 30টি মামলা। কিছু মামলা শেষ না হওয়ার কারণ ব্যাখ্যা করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর। পুলিশকে একটু তৎপর হতে হবে, যারা এই সাক্ষীগুলির জন্য তারা আদালতে হাজির করে, আর সাক্ষী একদম নাই পাওয়া যায় তাহলে তো সাক্ষীর কী অবস্থানটা সেটা একটা রিপোর্ট আদালতকে দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে সাক্ষীর কী অবস্থানটা, বর্তমান অবস্থানটা কী। সাক্ষী একবারই যদি না পাওয়া যায় এটা তো বসে থাকা যাবে না, তো যে কজন সাক্ষী হয়েছে সেই সাক্ষীগুলি নিয়েই আমরা ক্লোজ করে দিতে হবে। গোয়েন্দারা জানান, অনেকে আদালত থেকে জামিনে বেরিয়ে আবারও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। বর্তমানে তাদের একটি বড় প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম, তবে জঙ্গিবাদ কার্যকরভাবে নিয়ন্ত্রিত বলে দাবি এই গোয়েন্দা কর্মকর্তার। হোলি আর্টিজানের ঘটনা ঘটাতেও তারা কিন্তু বেশ কয়েক মাসের প্রস্তুতি এবং ওই যে বলা যায় ছোটোখাটো কাজ করতে করতে একটা পর্যায়ে এসে তারা বড় কাজটি করেছে, তো ওই জায়গায় পৌঁছানোর জন্য যে প্রচেষ্টা সেটি তারা যদি করতে চায়, অর্থাৎ নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালায় কয়েক মাস ধরে, তাহলে সম্ভব। এবং ওই সময়টা আমরা যদি উদাসীন থাকি, জনগণ যদি উদাসীন থাকে, তাহলে হয়তো সম্ভব হইলেও হতে পারে। জঙ্গিরা নতুন সদস্য সংগ্রহ করছে, দলে ভিড়াচ্ছে শিক্ষার্থী সহ নতুন প্রজন্মকে। ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে ইসলামের সঠিক ব্যাখ্যা প্রচারের আহ্বান গোয়েন্দাদের। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনিদের সাক্ষাৎকারে রয়েছে বঙ্গবন্ধু সহ 15 আগস্ট হত্যার ঘটনায় জেনারেল জিয়াউর রহমানের মতদের কথা। এ কারণে হত্যাকারীদের বিচার না করে বরং তাদের ইন্টিমিটি দেয়া হয়েছিল। ক্ষমতায় থেকে খালেদা জিয়া নির্বিচারে হত্যার বৈধতা দিয়েছিলেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী 23 বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের স্মরণ সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি 15 আগস্টের ঘটনা স্মরণ করে বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা চিরতরে নস্যাতে চেষ্টা করে খুনিরা। জিয়া ও মোস্তাক ছিলেন এই হত্যাকাণ্ডের মদদদাতা। সামরিক অফিসারদের কারা কে মদদ দিয়েছিল, তারা তাদের পিছনে কে ছিল? আমার বাবার ক্যাবিনেটেরই একজন মন্ত্রী খন্দকার মোস্তাক আর তার সহযোগী জিয়াউর রহমান। এই হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ তারা একটা ইন্টারভিউ দেয়, যেখানে তারা স্পষ্ট বলে যে তাদের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তাদের তার মদতেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। স্যার টমাস উইলিয়ামসকে বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বাংলাদেশের রাষ্ট্রপতির হত্যার তদন্ত করবার জন্য পাঠানো হয়। জিয়াউর রহমান কিন্তু স্যার টমাস উইলিয়ামস এমপিকে ভিসা দেয় নাই। সামরিক শাসনামলের অর্ডিন্যান্স বাতিল করে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করাই উচ্চ আদালতের প্রশংসা করেন আওয়ামী লীগ সভাপতি। 75-এর পরে যে অবৈধভাবে মার্শাল জারি করে ক্ষমতা দখলকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করে
সেই সময় যত মার্শাল মাধ্যমে যত অর্ডিন্যান্স জারি করা হয়েছে সেইগুলি এখন আমরা আস্তে আস্তে সব আইনে পরিণত করছি। ৭৫ পরবর্তী ঘটনার স্মৃতিচারণ করেন শেখ হাসিনা, বলেন রাষ্ট্রপতির মেয়ে হয়েও তাদের নাম পরিচয় গোপন করে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। সরকার প্রধান বলেন জেনারেল জিয়ার পর খালেদা জিয়াও একই পথ অনুসরণ করেন। অপারেশন ক্লিন হার্টের নামে চত্রতত্র যেখানে সেখানে মানুষকে ধরে নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে যাকে যেখানে যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে, আর সেই হত্যার বিচার হবে না, সেই ইন্ডেমনিটিও খালেদা জিয়া দিয়ে গেছে। তার স্বামী যা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যাকারী তাদের ইন্ডেমনিটি, আর সে এসে নির্বিচারে মানুষ হত্যা করে তাদেরও ইন্ডেমনিটি দিয়ে গেছে। জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। প্রচারণা চালিয়ে জিয়াউর রহমানকে হেয় করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন আওয়ামী লীগ পুরো রাষ্ট্র ব্যবস্থাকে দলীয়করণ করে ফেলেছে। আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন বাংলাদেশি ক্রিকেটের উন্নয়নে ভিত্তি গড়েছিলেন আরাফাত রহমান কোকো। আজকে যদি আপনারা বিভিন্ন পত্র পত্রিকা দেখেন, আজকেই দেখবেন খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করবেন যে এই দেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, যিনি যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, জাগিয়ে তুললেন, তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। সমস্ত রাষ্ট্রকেই তারা দলীয়করণ করে ফেলে, এটা তাদের আপনার আদর্শগতই বলবো, নীতিগত, কারণ ১৯৭৫ সালে তার ওই একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করেছিল, আমরা তো সেগুলো ভুলে যাইনি। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা তদন্তে অনেক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কমিটির প্রধান মিজানুর রহমান। গণশুনানি শেষে তিনি আরো বলেন নির্ধারিত সময়ে রিপোর্ট জমা দেওয়া হবে। গণশুনানিতে 9 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষে রোববার বিকেল ৫টার দিকে সাংবাদিকদের তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। কঠোর নিরাপত্তায় সকাল ১১টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে গণশুনানি শুরু হয়। ১১ জনকে সাক্ষী তালিকাভুক্ত করা হলে দুজনকে প্রত্যক্ষদর্শী হিসেবে মনে না হয় তাদের সাক্ষ্য নেওয়া হয়নি। তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান বলেন তদন্ত সতর্কতার সাথে অত্যন্ত সতর্কতার সাথে এই 9 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেওয়া হয়েছে। তারা সেই দিনের ঘটনা বা অবলোকন করেছেন তাই জানিয়েছেন। তাদের বক্তব্য অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয়েছে, যা সিনহা হত্যার ঘটনায় চলমান তদন্ত কার্যক্রমে সংযুক্ত করা হবে। এর আগে শনিবার শামলাপুর এপি বিএন চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন হত্যাকাণ্ড মামলার নতুন তদন্ত কর্মকর্তা সিনিয়র এএসপি খায়রুল ইসলাম। ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস গত ৫ আগস্ট 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। সরকারি বেসরকারি ত্রাণ ও পুনর্বাসনের অপেক্ষায় কুড়িগ্রামের বানভাসীরা। দীর্ঘ বন্যার পর অতি কষ্টে দিন পার করছেন চরাঞ্চলের মানুষ। করোনা ও বন্যা পরিস্থিতিতে কয়েক মাস বেকার বসে থাকায় চরম খাদ্য সংকটে পড়েছেন তারা। সবচেয়ে বিপাকে দিনমজুর শ্রেণী পরিবারগুলো। নিচু এলাকায় বেশি ক্ষতি হয়, অনেক পরিবার এখনও ফিরতে পারেনি ঘরে। সরকারি হিসাবে চলতি ভয়াবহ বন্যায় ৫০০-এর বেশি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬২,৬৩০টি ঘরবাড়ি। মানবেতর দিন কাটছে অনেক পরিবারের। খাদ্য সংকট সহ নানা সমস্যায় দুর্গত এলাকার মানুষ। সবার ভাগ্যে জুটছে না সরকারি ও বেসরকারি ত্রাণ সহায়তায় দিকে এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি গোপালগঞ্জের বানভাসীরা। দুর্ভোগে প্রায় ১৯,০০০ পরিবার নদ নদীর পানি আরও বাড়তে থাকায় পানি নামেনি বাড়িঘর থেকে। করোনায় বিশ্বের বিভিন্ন দেশে প্রাণহানি ৭,৭২,০০০ ছাড়িয়েছে, আক্রান্ত ২,১৮,০০০ ওপরে। এদিকে করোনা প্রাদুর্ভাবে জাতীয় নির্বাচন পেছানোর ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন ডারডন। করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনের মৃত্যুর হার নেমেছে অর্ধেকে, ৫২২ জন মারা যায়। দেশটিতে করোনায় মোট প্রাণহানি ১,৭৩,১০০।
28 জন মোট আক্রান্ত 55,66,000-এর বেশি। ব্রাজিলেও 24 ঘন্টায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে, একদিনেই মারা গেছে অন্তত 582 জন, এতে সেখানে করোনায় মোট প্রাণহানি 1,07,000-এর বেশি, আক্রান্ত 33,40,000-এর ওপরে। ভারতে রোববার মারা গেছে কমপক্ষে 961 জন, এ নিয়ে মোট মৃত্যু 51,000 ছাড়িয়েছে। এ যাবৎ করোনা শনাক্ত হয়েছে 26,47,000-এর বেশি মানুষের। অস্ট্রেলিয়ায় করোনার প্রকোপ শুরুর পর এই প্রথম 24 ঘন্টা সর্বোচ্চ 25 জন মারা গেছে। নাজুক পরিস্থিতিতে ভিক্টোরিয়া রাজ্যে করোনা বিধি নিষেধ বেড়েছে আরও এক মাস। করোনা আতঙ্ক না কমলে মাস্ক ছাড়া চলাফেরার দাবি আদায় বিক্ষোভ হয়েছে স্পেনের মাদ্রিদে। একে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপের সাথে তুলনা করেছেন বিক্ষোভকারীরা। এদিকে করোনা পরিস্থিতি সহনীয় পর্যায়ে না আসায় 4 সপ্তাহ পিছিয়েছে নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচনের ভোট। প্রধানমন্ত্রী জেসিন্ডা জানান 19 সেপ্টেম্বরের পরিবর্তে ভোট হবে 17 অক্টোবর। ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচারের 1 সপ্তাহ পরও আছেন ভেন্টিলেশনে। তার শারীরিক অবস্থা গেল কয়েকদিনের তুলনায় অনেক ভালো বলেছেন ছেলে অভিজিৎ মুখার্জি। দিল্লি সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সাবেক রাষ্ট্রপতির স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল, এখনও ভেন্টিলেশনেই আছেন তিনি। মস্তিষ্কে জমাট রক্ত অপসারণের জন্য অস্ত্রোপচারের সময় রুটিন নিরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। নয়া টুইটে প্রণব পুত্র অভিজিৎ জানিয়েছে গত কয়েকদিনের তুলনায় এখন অনেক ভালো স্থিতিশীল রয়েছেন প্রণববাবু। তার শরীরের সমস্ত মাপকাঠি স্থিতিশীল, চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন, তবে একাধিক পুরনো অসুস্থতা থাকায় তার স্বাস্থ্যের দিকে কড়া নজর রেখেছেন চিকিৎসকরা। অভিজিৎ মুখার্জির দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই বাড়ি ফিরে যাবেন প্রণব। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন ও দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেয়েছিলেন তিনি। 2012-17 সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন অর্থনীতিবিদ প্রণব মুখার্জি। মৃত্যু এবং আক্রান্ত মিলিয়ে করোনাপ্রবণ কুমিল্লায় রোগী সেবা দিয়ে যাচ্ছে কিছু প্রতিষ্ঠান। করোনা শনাক্তের পর থেকে চলছে তাদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ, অ্যাম্বুলেন্স সেবা, দাফন, খাদ্য সহায়তা, সুরক্ষা সামগ্রী ও ওষুধ বিতরণ। এ নিরলস মানবিক সহায়তা শহরসহ আশপাশের অঞ্চলে ব্যাপকভাবে আলোচিত। কুমিল্লা থেকে সৈয়দ মাহমুদ পারভেজের রিপোর্টে দেখুন বিস্তারিত। কুমিল্লা শহর ও আশপাশে করোনা ভাইরাসের হানা তুলনামূলক বেশি। সরকারি উদ্যোগের অপেক্ষা না করে জেলায় করোনা আক্রান্তদের সেবায় এগিয়ে এসেছে কিছু প্রতিষ্ঠান। বিনামূল্যে অক্সিজেন ব্যাংক সেবা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা। নগরীর তালপুকুর পাড়ের জাগ্রত মানবিকতার কার্যালয় থেকে অক্সিজেন সিলিন্ডার বিতরণের ব্যবস্থা করেছেন সংসদ সদস্য হাজি আকম ও বাহাউদ্দিন বাহারের মেয়ে জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা। সিটি কর্পোরেশনের জন্য আপাতত প্রথম পর্যায়ে 12টা সিলিন্ডার এবং সবগুলো ইউনিয়ন আমাদের কুমিল্লা 6 আসনের জন্য যে ইউনিয়নগুলো আছে 6টা ইউনিয়নে 2টা 2টা করে আমরা সিলিন্ডারের সেবা দিব এবং পরবর্তীতে আমরা প্রয়োজনীয়তার ভিত্তিতে অক্সিজেন কনসেন্ট্রেটরের সাপোর্টটাও দেব। আরেকটি সংগঠন সেভ দ্য হিউম্যানিটি মানবিক সহায়তা দিচ্ছে কুমিল্লা মহানগরীর বাইরে জেলার লাকসাম, মনোহরগঞ্জ সহ সদর দক্ষিণেও। বিনামূল্যে অক্সিজেন সরবরাহ, অ্যাম্বুলেন্স সেবা, দাফন, খাদ্য সহায়তা, সুরক্ষা সামগ্রী ও ওষুধ বিতরণ করে যাচ্ছে অ্যাডভোকেট বদিউল আলম সুজনের প্রতিষ্ঠান সেভ দ্য হিউম্যানিটি। আমাদের খাদ্য সহায়তা কর্মসূচির পাশাপাশি আমরা যারা করোনা আক্রান্ত হচ্ছে, যারা করোনা উপসর্গে আক্রান্ত হচ্ছে, আমরা তাদেরকে বিনামূল্যে আমরা ঔষধ পৌঁছানো সরবরাহ শুরু করেছি। আমাদের এই সেবা আল্লাহর মেহরবানিতে অনেকেই সুস্থ হয়ে আছেন এবং আমরা শপথ করেছি, আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু সীমিত সামর্থ্য আছে সব পুরো সামর্থ্য দিয়ে আমরা কোনো মানুষকে অক্সিজেনের সংকটে যাতে মৃত্যুবরণ করতে না হয়। মহামারীর এই সংকটে তাদের সহযোগিতায় কৃতজ্ঞ কুমিল্লার সাধারণ মানুষ। বিশেষ করে অক্সিজেনটার বাইরে ওনারা দিয়ে আমার সাহসটা দিছে, ওনার এই সাহসিকতার জন্য মনে আমি আল্লাহ আমার জয় করছে। আমার বোন অসুস্থ, তাদেরকে ফোন দিলাম, ফোন দেওয়ার 10 মিনিটের মধ্যে তারা অক্সিজেন আমার বাসায় হাজির হয়েছে, এখন তারা অক্সিজেন সেট করছে। সেভ দ্য হিউম্যানিটির মহানগর টিম সেই সুদূর অনেক দূর এখান থেকে কুমিল্লা থেকে আমার বাড়ি পূর্ণমতি প্রায় 23 কিলোমিটার ওই পর্যন্ত ওনারা অক্সিজেন, এরপরে তারপরে আপনার এই যে অক্সিমিটার, তারপরে আরও আরও আনুষঙ্গিক যে সকল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে ওনারা আমাকে সহযোগিতা করছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। কাঁচা রাস্তা পাকা করতে যুগ যুগ ধরে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পপল্লী ফুটানিগঞ্জের মানুষ। আজও পূরণ হয়নি তাদের দাবি। বর্ষায় গ্রামের প্রধান কাঁচা রাস্তাটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে তারা। দুর্ভোগের শেষ কোথায় জানে না ভুক্তভোগীরা।
বগুড়া থেকে আব্দুর রহিম বগড়া রিপোর্টে দেখুন বিস্তারিত। বংশ পরম্পরায় রাস্তা পাকা করার সংগ্রামে ব্যর্থ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প পল্লী ফুটানীগঞ্জের মানুষ। দাদার পর নাতিরাও বৃদ্ধ হয়েছেন, কিন্তু কাঁচা রাস্তাটির বুকে পড়েনি ইট পাথর। আমাকে দাদা কয়ে গেছে সড়ক হবে, আজ পর্যন্ত সড়ক হচ্ছে না। আমাকে উপায় না দেখে বারবার স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেছেন স্থানীয়রা, কিন্তু তা টেকসই হয় না। গ্রামবাসীর অভিযোগ, রাস্তার কারণে তাঁতপল্লীর উৎপাদিত পণ্য মোকামে পৌঁছাতে বেগ পেতে হয়। বর্ষায় হাঁটুকাদা থাকার কারণে বন্ধ রাখতে হয় গ্রামের উত্তর প্রান্তের সরকারি প্রাইমারি স্কুলটিও। বারবার মানে প্রকল্প দেওয়া হচ্ছে, সে প্রকল্পটা বাস্তবায়ন হচ্ছে না। এর আগেও দেওয়া হয়েছে প্রকল্প, এখন বর্তমান 18টা প্রকল্প দেওয়া আছে, তার ভিতরে প্রথম সিরিয়ালে এই প্রকল্পটা, এটাও এখন এবারেও কি হবে কাজ জানি না। আমরা যে কি কষ্টে এবং কিভাবে চলি সেটা একমাত্র আমাদের উপরালাই জানে। রাস্তা যেন ভালো হয়, কৃষি পণ্য দ্রব্যগুলো আমরা যেন আনা আনা করতে পারি, এবং আমরা তাঁতি সম্প্রদায় আমাদের কম্বল মশারি চাদর গামছা এগুলো যেন আমরা ভালোভাবে ক্রয় বিক্রয় করতে পারি। আমরা বুক ভরা আশা নিয়ে থাকি, হয়তো এই মৌসুমটা কষ্ট করতেছি, আগামী মৌসুমে হবে। 2018 সালে ফুটানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সবাই সংসদ সদস্য রাস্তা পাকা করার আশ্বাস দিলেও এখনও নেই কোনো উদ্যোগ। এ বিষয়ে জানতে এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 10 বছর কত হয়ে গেল এই গ্রাম উনি চিনি না, উনি বলে যে আমি ফুটানগঞ্জ গ্রাম চিনি না। তো তাহলে আমরা এই যে অসহায় লোকজন নিয়ে আমরা প্রতিনিধি মানুষ, আমরা ওনাদের কাছে বারবার ধন্যবাদ ধরতেছি, তাতে আমাদের লাভ কী হচ্ছে? আমরা যদি এত জনগণ কষ্ট করে, তাহলে শেখ হাসিনা যে বারবার বলতেছে যে আমরা জনগণকে সুবিধা দিতে যা করার দরকার আমি করতেছি, তাহলে এমপি মহোদয়রা কী করে? বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করবে বিআরপি কেবল শ্রীনগর আরেকবার জানিয়ে। সাক্ষীর অভাবে 15 বছর ধরে ঝুলছে সিরিজ বোমা হামলার বিচার, সতর্ক না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার শঙ্কা পুলিশের। দীর্ঘ বন্যার পর চরম কষ্টে কুড়িগ্রামী দুর্গতরা, এখনও ঘরে ফিরতে পারেনি অনেকে, ত্রাণ ও পুনর্বাসনের আশা। করোনায় বিশ্বে মৃত্যু 7,73,000 প্রায়, মস্তিষ্কে অপসারণের এক অপারেশনের এক সপ্তাহ পরও ভেন্টিলেশনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।